নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় এস নামের মানুষদের ডিসেম্বর মাসের রাশিফল। 5টি দুর্লভ সংযোগ, নতুন কিছু হবেই হবে, 100% সত্যি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এস দিয়ে এবং বাংলায় দন্তের সভা তারবস্যা দিয়ে, তাদের আমি জানাতে চলেছি ডিসেম্বর মাস কেমন যাবে। ডিসেম্বর মাসে 5টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এবং ডিসেম্বর মাসের শেষ দিনে গুরুদের গুরু, সবার গুরু দেবগুরু বৃহস্পতি তার বক্রী অবস্থা ভঙ্গ করে মার্গি হবে। তাই বছরের শেষ মাস ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। আর এই মাসে 5-5টি বিরল থেকে বিরলতম রাজযোগ তৈরি হবে, কারণ 5টি গ্রহ রাশি পরিবর্তন করবে আর এস নামের মানুষদের জীবনে বিরাট কিছু ঘটনা অবশ্যই ঘটবে। কোন সেই ঘটনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ডিসেম্বর মাসে রবি, মঙ্গল, বুধ ধনু রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে। আবার অন্যদিকে রবি বুধ তৈরি করবে বুধাদিত্র যোগ, আবার সূর্য এবং মঙ্গল মিলিত হয়ে তৈরি করবে অতি শক্তিশালী আদিত্র মহারাজ্য। এছাড়াও ডিসেম্বর মাসে অতি সমৃদ্ধির মাস হতে চলেছে, কারণ এই মাসে একাধিক গ্রহ তাদের এমন রাশি পরিবর্তন করবে যে অতি শক্তিশালী রাজ্যগুলো বিশেষ সুযোগ পাবে। এস নামের মানুষরা প্রত্যেক রাজযোগের ফসল তুলতে পারবে এস নামের মানুষরা। আসুন দেখে নিই এস নামের মানুষদের জীবনে কিভাবে পরিবর্তন আসতে চলেছে আগত ডিসেম্বর মাসে। প্রথমে বলবো, 1 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত এস নামের মানুষদের জীবনে সমৃদ্ধির নতুন বাতাবরণ থাকবে। তাদের জীবনে আসবে নতুন নতুন সুযোগ, কর্মক্ষেত্রে বিরাট বিরাট সাফল্য পাবে এস নামের মানুষরা। কিন্তু 13 ডিসেম্বর থেকে প্রকৃত সৌভাগ্যের সময় শুরু হবে, কারণ 13 ডিসেম্বর বুধ ধনুরাশিতে বক্রী হবে। এর ফলে দেশ নামের মানুষদের জীবনে বুদ্ধির বিকাশ ঘটবে, তাদের জীবনে নতুনত্বের সমৃদ্ধি পাবে। বুধের বুদ্ধিতে তারা শত্রুকে ঘায়েল করতে পারবে, বুধের বুদ্ধিতে তারা কর্মক্ষেত্রে নব দিগান্ত আনতে পারবে, বুধের বুদ্ধির দ্বারা তারা বিশেষভাবে নিজেদেরকে সমাজ তথা রাষ্ট্রের বুকে মেলে ধরতে পারবে। আপনি যদি এস নামের মানুষ হন, আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট নিজের প্রভাব তৈরি করতে পারবেন এই 13 ডিসেম্বর তারিখের পর থেকে। এরপরে 16 ডিসেম্বর যখন রবি ধনু রাশিতে প্রবেশ করবে বৃশ্চিক রাশি থেকে, আপনার জীবনের সমৃদ্ধির মোড়কে ভরে যাবে, কারণ রবি বৃশ্চিকে থেকে যেমন আপনার জীবনে যে ব্যাপক জনপ্রিয়তা আনবে, তেমন ধনুতে প্রবেশ করে আপনার আয় ভাগ্য উত্তম হবে, আপনার চতুর্দিক থেকে আয়ের বৃষ্টি হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট আপনার সৌভাগ্য বৃদ্ধি ঘটবে, আপনার মর্যাদা বৃদ্ধি ঘটবে, এবং সবচেয়ে বড় কথা, আর্থিক দিক দিয়ে আপনার সমৃদ্ধি আনবে। অর্থাৎ 1 থেকে 16 তারিখ রবি বৃশ্চিকে অবস্থান করে যেমন আপনার সমৃদ্ধি আনবে, 16 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রবি যখন ধনুতে থাকবে আপনার আয় ভাগ্য ব্যাপক উন্নতি হবে, বড় ধরনের লটারি লাগার সুযোগ আছে ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এস নামের মানুষ বা দন্তেশনা বা তারবস্যা নামের মানুষদের জীবনে। রবি তাদেরকে বিশেষভাবে কর্মজীবনে পরিচয় ঘটবে, রবি তাদের প্রতিষ্ঠা দেবে, রবি তাদের মানমর্যাদা বৃদ্ধি করবে, রবি তাদের জীবনে আনবে সমৃদ্ধির নতুন ভোর। রবির আশীর্বাদে এস নামের মানুষদের জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির লক্ষ্য করবে তাদের জীবনে, এবং এমন কিছু ঘটনা ঘটবে যা তারা দেখে অবাক হয়ে যাবে। দীর্ঘদিনের কোনো সম্পত্তিজনিত যে মামলা মোকদ্দমা বা ঝুড় ঝামড়ার অবসান হবে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসেই আসবে সমৃদ্ধির নতুন সূচনা। সুতরাং এস নামের মানুষরা অবশ্যই বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবে 16 তারিখের পর থেকে রবির শুভ অবস্থানে।
এছাড়া যে গ্রহের রাশি পরিবর্তন এস নামের মানুষকে সবচেয়ে বেশি সমৃদ্ধি দেবে সেটি হচ্ছে 25শে ডিসেম্বর শুক্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে। শুক্র প্রথমে 1 থেকে 1 ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তুলা রাশিতে তৈরি করবে মালব্য যোগ। আর এস নামের মানুষরা সাধারণত যেহেতু কুম্ভ রাশি বা মকর রাশি হয়ে থাকে, অর্থাৎ কুম্ভ রাশি বা মকর রাশি হয়ে থাকে, তাই নবম এবং দশম স্থানে অতি শক্তিশালী শুক্রের অবস্থান তাদের সুখের অভাব হবে না। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শুক্র তুলা রাশিতে অবস্থান করার ফলে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, বৈবাহিক সম্পর্ক তৈরি হবে, যাদের বিয়ে হচ্ছে না এস নামের মানুষ তাদের ভালো পাত্র বা পাত্রীর সন্ধান তারা নিশ্চিত পেয়ে যাবে ডিসেম্বর মাসে। কারণ ডিসেম্বর মাস একটা সমৃদ্ধির মোড়কে মোড়া মাস হতে চলেছে শুধুমাত্র এস নামের মানুষদের জন্য। আর আপনার নাম যদি দন্তেস্ব বা তারবস্যাদি হয় আপনার জীবন তো সমৃদ্ধির একটা নতুন দৃষ্টিকোণ পাবেই পাবে এবং আপনাকে প্রদান করবে সবচেয়ে সুখকর মুহূর্ত। কারণ শুক্র যেহেতু তার স্বরাশি তুলা রাশিতে অবস্থান করবে 1 থেকে 24 তারিখ পর্যন্ত, তাই আপনাকে সুখের সন্ধান দেবে, সুখ সমৃদ্ধি প্রদান করবে। সুখের গ্রহ শুক্র আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ দেখাবে। আপনি গাড়ি কিনতে পারবেন বা আপনি নতুন ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন বা আপনার জীবনে সুখের নতুন সন্ধান দেবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। আর এরপরে 25শে ডিসেম্বর যখন শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে তখন তো আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় থাকবে। কারণ একদিক দিয়ে রবির অবস্থান, একদিক দিয়ে শুক্রের অবস্থান, একদিক দিয়ে মঙ্গলের অবস্থান আপনার জীবনে সমৃদ্ধির সুখকর মুহূর্ত পাবে। আপনি জীবনকে প্রকৃত অর্থে দেখতে পাবেন উন্নতির সর্বোচ্চ চূড়ায় আপনি যদি এস নামের মানুষ হন। এছাড়াও সাতাশে ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে প্রবেশ করবে ধনু রাশিতে। এই ধনু রাশিতে মঙ্গলের প্রবেশ অবশ্যই বছরের শেষ প্রান্তে তৈরি করবে সূর্যের সঙ্গে মঙ্গলের জুটি, যাকে সূর্য মঙ্গল যোগ বা আদিত্য মঙ্গল যোগ বলা হয়, যা ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী যোগ। আর এই শক্তিশালী যোগের প্রভাবে অবশ্যই এস নামের মানুষরা জগতের বুকে সবচেয়ে বেশি সম্মানী হবে, তাদের জীবনে কোনো অপ্রতুল কিছু থাকবে না, সমস্ত কিছু তারা পাবেই পাবে। এছাড়া বছরের শেষ দিন দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ায় এস নামের মানুষদের জীবনে সমস্ত কিছু প্রাপ্তি হবে, তাই বলা যায় শেষ ভালো তার সব ভালো যার। তাই এস নামের মানুষদের জীবনে শেষ দিনে বৃহস্পতি মার্গী হওয়া অবশ্যই ডিসেম্বর মাসকে আরও বেশি পবিত্র করে তুলছে। তাই এস নামের মানুষ ডিসেম্বর মাসে যে সুযোগগুলো পাবেন সেগুলো আপনি ধরে রাখুন আর সমৃদ্ধিতে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করুন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে এস নামের মানুষরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু আমি শেষ করে নমস্কার।